কংগ্রেসত এতিয়া আঘাতর উপরি আঘাত। দুই কংগ্রেস বিধায়ক অগপমুখী, দুই কংগ্রেস বিধায়কে শীঘ্রেই যোগ দিব অগপ। হয় কংগ্রেসত আঘাত হানিবলৈ সাজু আরো দুই কংগ্রেস বিধায়ক। অগপত যোগদান করিব সিদ্দিক আহমেদে, অগপত যোগদান করিব আব্দুল রশিদ মন্ডলে। সিদ্দিক আহমেদ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস বিধায়ক, আনহাতে আব্দুল রশিদ মন্ডল পশ্চিম গোয়ালপাড়া সমষ্টির কংগ্রেস বিধায়ক। এই দুই কংগ্রেস বিধায়কে শীঘ্রে অগপত যোগদান করিব বলে প্রকাশ করেছে অগপ নেতা রমেন্দ্র নারায়ণ কলিতাই। লোকসভা নির্বাচনের প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতর বাবে আরো বহু কংগ্রেস নেতা বিধায়কে দল ত্যাগের সম্ভাবনা, বহুতেই অগপ বা এআইউডিএফ লৈ যোৱাৰ প্রচুর সম্ভাবনা, একাংশ বিজেপিত যোগদানের সম্ভাবনাও নুই করব নি। ইতিমধ্যে শঙ্কর প্রসাদ রায়, বিস্মিতা গগৈ, অঙ্কিতা দত্ত, অপূর্ব ভট্ট আদিয়ে কংগ্রেস এরি বিজেপি আর অগপত যোগদান করেছে। আগন্তুক সময়ে আর কি দেখাব সেয়া সময়তে স্পষ্ট হব। নিউজ ডেস্ক রিপোর্ট, এনি ভারত 24। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। লাহি পাহি